যাত্রা শুরু হয়েছিল দু সালের তিন অক্টোবর তারপর নয় নয় করে কেটে গিয়েছে অনেকগুলি বছর প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শততম পর্বে পদার্পণ করল ত্রিশে এপ্রিল এই মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নিজে কথা বললেন সেই মানুষদের সঙ্গে যারা অনুপ্রাণিত করছেন সমাজকে প্রধানমন্ত্রীর মন কি বাতের শ্রোতাদের তরফ থেকে কর্নিশ জানালেন তাদের শততম পর্ব উপলক্ষে ছিল একা থেকে চমক এই প্রথম লোকাল থেকে গ্লোবাল হলো প্রধানমন্ত্রীর মাসিক রেডিও সম্প্রচার এতদিন মন কি বাত সম্প্রচারিত হচ্ছিল বাইশটি ভারতীয় ভাষায় আকাশবাণীর পাঁচশোটিরও বেশি কেন্দ্র থেকে তা শোনানো হয়েছে তাৎপর্যপূর্ণ হল রবিবার মোদীর কথা শুনলেন দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ জানা গিয়েছে ফ্রেঞ্চ চাইনিজ ইন্দোনেশিয়ান টিবেটান বার্মিজ বালুচি আরবি পোস্তু পার্শিয়ান দারি এবং সোয়াহিলি মোট এগারোটি বিদেশি ভাষায় রবিবার সম্প্রচারিত হল মন রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও মন শততম পর্বের সরাসরি সম্প্রচার চলেছে একই সঙ্গে ভারতের প্রতিটি রাজ্যের রাজভবনে রাজ্যপালেরা দূরদর্শনের মাধ্যমে শুনেছেন প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠান এছাড়া বিজেপি দেশ জুড়ে অসংখ্য জায়গায় মন কি শোনানোর ব্যবস্থা রেখেছিল টিভি রেডিও কান পাতলে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদেরও সব মিলিয়ে শততম পর্বে মন প্রকৃত গ্লোবাল অর্থেই হয়ে উঠল শততম পর্বে মোদী বলেন স্বচ্ছ ভারত হোক বা আজাদিকা অমৃত মহোৎসব মানকি কি যে সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে পরবর্তীতে তাই জন আন্দোলনের চেহারা নিয়েছে পাশাপাশি শততম পর্বে প্রধানমন্ত্রী বলেন মন কি বাত অনুষ্ঠান দেশের কোটি কোটি মানুষের মনের কথা উঠে এসেছে রিপোর্ট আর নিউজ